ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। শুটিং শেষ হওয়ার আগেই দর্শক আর হল মালিকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে শাকিব খানের ক্যাপ্টেন খান মুভিটি। নর্মালি প্রতি ঈদে শাকিব খানের একাধিক ছবি রিলিজ পেলেও এই ঈদে একটাই ছবি মুক্তি পেতে যাচ্ছে, সেটা হলো ক্যাপ্টেন খান। আর তাই এই মুভিটা নিয়ে ফ্যান আর হল মালিকদের উন্মাদনা একটু বেশি। আর তাই তো এই ছবিটি হলে মুক্তি দিতে এরই মধ্যে বিভিন্ন অঞ্চলের হল মালিকদের মধ্যে নাকি রীতিমতন দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এক মাস আগে থেকেই নাকি ছবিটির জন্য হল বুকিং দেওয়া শুরু করেছেন হল মালিকেরা। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে জানা যায়, গত মাস থেকে ক্যাপ্টেন খানের হল বুকিং শুরু হয়ে গেছে। এরই মধ্যেই 70টার বেশি সিনেমা হলে মালিকরা বুকিং দিয়েছেন। ক্যাপ্টেন খান ছবির প্রযোজক ও শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, হাই রেন্টালে ক্যাপ্টেন খান ছবির হল বুকিং নিচ্ছেন তারা। তার ইচ্ছে 200 মতো হলে ক্যাপ্টেন খান মুক্তি দেয়া। এই ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ছবি শুটিং শেষ, 12 তারিখ সেন্সরে জমা দিব। ঈদের জন্য দর্শক যেমন এন্টারটেইনিং ছবি চান, ক্যাপ্টেন খান তেমনভাবে নির্মাণ করা হয়েছে। এদিকে গতকাল দুপুরে এই ছবির গানের শুটিংয়ে শাকিব বুবলি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। গানগুলোর কোরিওগ্রাফির দায়িত্বে আছেন বলিউডের বজরঙ্গি ভাইজান ছবির কোরিওগ্রাফার আদিল শেখ ও চেন্নাইয়ের নামী আরেক কোরিওগ্রাফার। তো বন্ধুরা, এই ঈদে শাকিব খানের ক্যাপ্টেন খান মুভিটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।